আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে। আজকে আমি টমেটো দিয়ে ডিমের তরকারি রান্না করা দেখাবো। চারটে ফুল বয়েলড মুরগির ডিম নিয়েছি আমি, আর আছে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ 1 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/3 চা চামচ, মরিচ গুঁড়ো 1/3 চা চামচ, আমি জিরা তেলে গুঁড়ো করে রেখেছি আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/3 চা চামচ, টমেটো, ধনে পাতা, তেল। তিন টেবিল চামচ সরিষার তেল নিলাম আমি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো আগে হালকা করে ভেজে নেব। নাড়াচাড়া না করলে এগুলো তেলে ফুটতে শুরু করে। চুলার আঁচ কমিয়ে আমি ডিমগুলো এখন কড়াই থেকে তুলে নেব। যে তেলটা কড়াইয়ে থেকে গেল এর মধ্যে আমি তেজপাতা দিলাম, এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার বাটা মশলাগুলো সাথে আমি এই মশলাগুলো লবণ হলুদ সব দিয়ে দিলাম। মশলা কষাতে হবে, তেল যখন ছেড়ে দেবে মশলাগুলো, অর্থাৎ তেল উপরে উঠে আসবে, সে পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে,
এবার আমি টমেটো গুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিলাম। এবার আমি ঝোলটা দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। তরকারি মোটামুটি হয়ে এসেছে। এবার আমি তেলে গুঁড়ো করে রাখা জিরে আর গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। সবশেষে খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো। দু মিনিট হয়ে গিয়েছে। এবার চুলা নিভিয়ে তরকারিটা আমি একটা ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ডিমের তরকারি। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।